ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ হামাস বৃহস্পতিবার ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করে হামাসের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে উত্তর গাজার এলাকায় ধ্বংস করা হয়েছে ট্যাঙ্ক ইসরায়েলি সেনারা অভিযান শুরু করার পরেই গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে হামাস ধ্বংস করেছে বেশ কয়েকটি ট্যাঙ্ক পাশাপাশি ইসরায়েলি সেনাদের উপরও হামলা চালাচ্ছে স্নাইপার যোদ্ধারা এসব হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হরদিকে দিকে একই শুনে বীরদের কমেন্টা লেখেন খালি করে দিছে ডায়লগ জান তো বাবুই কয় এই এক জিনিসগুলো এখন আস্তে আস্তে সইরা যেতেছে বাট আমরা মার্কেটে আনতে আসি আর আমাদের গেরিলা বীররা আজকে যে ঘটনা ঘটাইছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনামূলক অনুষ্ঠানে কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়ের একটি খবরের উপর পর্যালোচনা করব এই মুহূর্তের খবর হচ্ছে যে গাজায় হামাসের প্রতিরোধে বারো ইসরায়েলি সেনা নিহত হয়েছে অন্যদিকে হামাস তুরস্ক এবং মালয়েশিয়া বুদ্ধিবৃত্তিক ফাঁক পেতেছে এই ফাঁদে পা দিয়েছে ইসরায়েল এই বিষয়ের উপর আমাদের আলোচনা আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই পাঠাতে পারেন আমরা চেষ্টা করব এর জবাব দেবার জন্য সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সম্মানিত দর্শক ইসালের বারো সেনা খতম করেছে বীররা এই বিষয় নিয়ে তথ্য আছে যেভাবে কঠিন ফাঁদে পড়েছে বর্তমানে ইসরায়েল এই বিষয় নিয়ে তথ্য তুলে ধরেছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম্বাই এবং সেন্স টিভি সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক তথ্য পাবেন আজকের আপডেট জানতে আমাদের সাথে থাকবেন কথা বলার চীনা চলে যাচ্ছে এসকিনে প্রিয় বন্ধুরা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ কে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এতে বারো ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি আর এই খবরটি দিয়েছে অনলাইন টিআরটি ওয়ার্ড হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা তারা ইয়াসিন 105 নামের একটি শেল দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে এতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি ফোর্সের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস সেখানেও একজন ইসরায়েলি বাহিনীর সদস্য নিহত হয়। জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলার পর এই অভিযান শুরু করে হামাসের যোদ্ধারা এ সময় ইসরাইলি ট্যাঙ্ক লক্ষ্য করে গোলা বর্ষণ করে সেটিকে ধ্বংস ধরেই জামালিয়া শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে এছাড়া গত মাসে গত সাত মাসে গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারিয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিন আহতের সংখ্যা উনআশি হাজার ছাড়িয়েছে তবে বেসরকারি তথ্য বলছে প্রায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে অথবা নিখোঁজ রয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে গত সাত মাস ধরে অব্যাহতভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে যুদ্ধের নামে ইসরায়েলি বাহিনী সর্বশেষ রাফাকে অধিকতর নিরাপদ মনে করেছিল এই গাজার অধিবাসীরা কিন্তু সেখানেও হামলা চালানোর হুমকি দেয় ইসরায়েলি বাহিনী আইডিএফ এই হুমকির পর থেকেই সারা বিশ্বের সকল মানবাধিকার সংস্থা এক বাক্যে ইসরায়েলকে হুঁশিয়ারি করে দেয় যে যদি রাফায় হামলা চালানো হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে এবং এটিকে গণহত্যা হিসেবেই চিহ্নিত করা হবে কিন্তু কোনো ধরনের সতর্কতা হুঁশিয়ারি মানেনি ইসরায়েল এবং তার নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহ গত তিন থেকে চার দিন আগে তারা রাফায় স্থল অভিযান শুরু করেছে রাফায় স্থল অভিযানের পর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে আইডিএফ বিশেষ করে হামাস আগেই ঘোষণা দিয়ে রেখেছিল যে রাফায় যদি ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালায় তাহলে সেটা তাদের জন্য হবে মর্মান্তিক আমরা দেখছি সেই ঘোষণারই কিন্তু বাস্তবতা আপনারা জানেন গত সোমবার একদিনে নটি অত্যাধুনিক মার্কাভা ট্যাঙ্ক হারিয়েছে ইসরায়েলি বাহিনী হামাসের প্রতিরোধে প্রতিদিনই ইসরায়েলি সেনারা নিহত হচ্ছে সর্বশেষ সেনা খতমের আমরা খবর পেলাম হামাসের পক্ষ থেকে একদিনে বারো এবং এর আগে গত সাত মাস ধরে হামাস যেভাবে প্রতিরোধ করেছে এবার কিন্তু ভিন্ন মাত্রায় প্রতিরোধ করছে হামাস বলেছে যে তিনটি কৌশলে তারা এগোচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র মিসাইল এবং সরাসরি স্থলে হামলা লক্ষ্যবস্তুতে হামলা এর সঙ্গে যুক্ত হয়েছে স্নাইপার প্রিয় বন্ধুরা আপনারা জানেন কার্যকর স্নাইপার যোদ্ধারা রুখে দিচ্ছে ইসরায়েলি সেনাদের বেশ কটি ভিডিও ভাইরাল হয়েছে হামাসের সেগুলোতে দেখা যাচ্ছে যে হামাস সদস্যরা কিভাবে ইসরায়েলি সেনাদের উপর আক্রমণ করে আবার স্থান ত্যাগ করছে অনেকটা হিট অ্যান্ড রান পদ্ধতিতে কিন্তু তারা আক্রমণ শানিত করছে শুধু তাই নয় হামাস সরাসরি স্পষ্টভাবে প্রতিদিনের যুদ্ধের আপডেট তাদের মিডিয়াগুলোর মাধ্যমে সারা বিশ্ব জানিয়ে দিচ্ছে আপনারা জানেন যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তিনি অডিও ভয়েসের মাধ্যমে প্রতিনিয়ত তথ্যগুলো দিচ্ছেন পুরো মধ্যপ্রাচ্যের তরুণ তরুণীরা এই আবু ওবায়দার কণ্ঠস্য জন্য মুখিয়ে থাকছে বিজয় বার্তা আসবে কিনা হামাস কতটা এগুতে পারলো আইডিএফ কিভাবে পরাজিত হচ্ছে সেই সব খবর জানার জন্যে আরো বিশ্বের সবার কাছে এখন অত্যন্ত জনপ্রিয় একটি নাম আবু ওবায়দা এবং আমরা দেখলাম এই একদিনে ১২ জন ইসরায়েলি সেনাকে খতমের খবর এভাবে অভিযান তারা অব্যাহত রেখেছে আগামী দিনে অভিযান আরো ত্বরান্বিত এবং কার্যকর হবে বলে জানা গেছে এরকম যখন উত্তেজনা বা সুতীব্র লড়াইয়ের খবর আমরা শুনছি তখন দুটো রাষ্ট্র থেকেই সুখবর আসছে প্রথম হচ্ছে তুরস্ক দ্বিতীয় মালয়েশিয়ার মালয়েশিয়ার ঘটনাটা আপনাদের সামনে পাড়ি পর আমি তুরস্কের খবরের দিকে যাব মালয়েশিয়ার সরকারের হুমকির মুখে মেটা প্ল্যাটফর্ম ফেসবুক গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন আমাসের নেতাদের সাথে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ছবি ফিরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার কাতারে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন স্থানীয় কয়েকটি মিডিয়া ওই ছবি প্রকাশ করলে ফেসবুক পোস্টগুলো সরিয়ে ফেলে ফিলিস্তিনিদের সোচ্চার সমর্থক মালয়েশিয়া সরকারের তীব্র সমালোচনা করে মেচার কাছে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ছবিগুলো সরানোর ব্যাখ্যা দাবি করে এবং হুশিয়ারি উচ্চারণ করে যে তাদের প্ল্যাটফর্মে ফিলিস্তিন পন্থী কন্টেন্ট ব্লক করা হলে তাদেরকে মালয়েশিয়ায় নিষিদ্ধ করা হবে এই হুশিয়ারির পর মেচার মুখপাত্র রয়টার্সকে জানান দুটি পোস্ট সরানো ছিল আমাদের ভুল সেগুলোকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে ফেসবুকের কোম্পানি মেটা শুরু থেকে হামাজকে বিপজ্জনক সংস্থা মনে করে এবং তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ এবং ব্লক করে আসছে প্রিয় বন্ধুরা এই যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যেভাবে প্রতি আহ্বান এবং কঠোর হুমকি উচ্চারণ করা হলো এভাবে যদি প্রতিটি রাষ্ট্র থেকে ফেসবুকের এই অপকর্মের বিরুদ্ধে অনৈতিকতার বিরুদ্ধে যদি উচ্চারিত হতো প্রতিরোধ তাহলে অবশ্যই ফেসবুকের মালিক মেটা স্বীকার করতে বাধ্য হতো আমরা দেখছি যে ফিলিস্তিনের পক্ষে হামাসের পক্ষে অথবা ইসরায়েলের বিপক্ষে কোন পোস্ট ভিডিও অথবা যে কোনো কিছু শেয়ার করলেই ফেসবুক কিন্তু সরিয়ে দিচ্ছে শুধু তাই নয় ফেসবুক সেই অ্যাকাউন্টকে বাতিল করে দিচ্ছে এটা নিঃসন্দেহে এক চোখা নীতি আজকে মালয়েশিয়া যে উদাহরণটি দেখালো এটি যদি অন্যরাও দেখাতে পারে বা এটি মেজার জন্যে একটা শিক্ষা বটে এভাবে প্রত্যেকটা রাষ্ট্রের মূল জায়গা থেকে যদি হুমকি আসে যে ন্যায্য খবর প্রকাশ করলে যদি আমাদেরকে ব্লক করে হয় হয় বাতিল করা তাহলে ওই রাষ্ট্রে বা ওই দেশে প্রবেশ করতে দেয়া হবে না মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তো সরাসরি বলেছেন যে শাস্তি পেতে হবে মেটাকে মালয়েশিয়ায় সুতরাং এই হুমকি পাওয়ার সঙ্গে সঙ্গে মেটার চেহারা পরিবর্তন হয়ে গেছে তারা কিন্তু ছবি ফিরিয়ে দিয়েছে এবং এর ব্যাখ্যা দিয়ে বলেছে যে ভুল হয়েছে এই যে বুদ্ধিবৃত্তিক লড়াই এটা মালয়েশিয়া শুরু থেকেই জারি রেখেছে কদিন আগে মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন যে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে এর বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে একতাবদ্ধ হতে হবে তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়াও বসে থাকবে না আমরা দেখলাম যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মেজার বিরুদ্ধে এই হোংকার উচ্চারণ করার মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক একটি জয় ছিনিয়ে আনলেন নিশ্চয়ই মুক্তিকামী হামাসের পক্ষে এটি একটি উদাহরণ হয়ে থাকবে প্রিয় বন্ধুরা তুরস্কও কিন্তু বুদ্ধিবৃত্তিক বেশ কিছু কাজ করছে আমরা তুরস্ককে অব্যাহতভাবে নিন্দা করেছি গালি দিয়েছি সমালোচনা করেছি যে রিসেপ এরদোয়ান তিনি শুধুমাত্র কথাই বলে যাচ্ছেন কাজ করছেন না কিন্তু আমরা দেখলাম দুটি স্পষ্ট সিদ্ধান্ত তুরস্ক নিয়েছে ইতোমধ্যে প্রথমটি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা আর দ্বিতীয়টি হচ্ছে যে হামাসের এক হাজারেরও বেশি সেনা সদস্যকে তারা চিকিৎসা দিচ্ছে এটা নিঃসন্দেহে বড় ব্যাপার আমি পরবর্তীতে আরেকটি ভিডিও করব সেখানে বলবো এখানে প্রশ্ন উঠতে পারে যে হামাসের যোদ্ধারা আহত হচ্ছেন বা নিহত হচ্ছেন গাজায় তাদেরকে কিভাবে তুরস্কে নিয়ে যাওয়া হচ্ছে কোন প্রক্রিয়ায় কোন পথ দিয়ে সেটা কিন্তু রিসেপটাই এরদোয়ানের এই ঘোষণার আগে কেউই জানতো না তিনি নিজেই প্রকাশ করেছেন বলেছেন যে হামাসের এক হাজারের বেশি যোদ্ধাকে আমরা চিকিৎসা দিচ্ছি সুতরাং এটি একটি অসাধারণ কাজ এরদোয়ান একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে সন্ত্রাসী ইসরায়েল সরকার গাজু উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পরাজিত করতে পারলে তুরস্কের দিকে নজর দেবে এবং শেষ পর্যন্ত আঙ্কারায় হামলা চালাবে এমন মন্তব্য এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য মানে তিনি বলছেন যে এখন যদি হামাস ব্যর্থ হয় তাহলে তার দায় আমাদেরকে নিতে হবে এবং আমাদের উপর আক্রমণ করবে ইসরায়েল রাজধানী আঙ্কারায় তিনি তার দলের সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে এই মন্তব্যটি করেছেন গত কয়েক মাস ধরে গাজা উপত্যকার ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কঠোর সমালোচনা করে আসছেন এরদোয়ান কিন্তু আমরা অনেকেই এরদোয়ানের নিন্দা করে বলেছি যে শুধু কথাই বলছেন ধরনের সহযোগিতা করছেন না। কিন্তু ইতোমধ্যে দুটি সিদ্ধান্ত নিয়ে তিনি স্পষ্টভাবে দেখালেন যে হামাসের পক্ষে তার সমর্থন অটুট রয়েছে এরদোয়ান বলেন দখলদার সরকার ফিলিস্তিনের এই অবরুদ্ধ উপত্যকায় থেমে থাকবে না বরং তুরস্ক হবে তার পরবর্তী টার্গেট আপনারা একথা মনে করবেন না যে ইসরায়েল গাজায় থেমে থাকবে এটিকে থামিয়ে দেয়া না হলে এই সন্ত্রাসী ও দুর্বৃত্ত সরকার আজ হোক কাল হোক আনাতলিয়ার দিকে নজর দেবে প্রিয় বন্ধুরা এরদোয়ান আনাতুলিয়া বোঝাতে বৃহত্তর তুর্কি উপত্যকাকে বোঝাতে চেয়েছেন আনাতুলিয়া তুর্কির আগের নাম এটাকে এশিয়া মাইনরও বলা হয় প্রিয় বন্ধুরা তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন আমরা হামাসকে সমর্থন করে যাব কারণ তারা তাদের মাতৃভূমির জন্য জীবন দিচ্ছে লড়াই করছে এবং তারা আনাতুলিয়াকেও রক্ষার জন্য লড়াই করছে গত বছরের অক্টোবর মাসে ইসরায়েল গাজা উপত্যকার উপর ভয়াবহ গণহত্যা শুরু করার পর থেকে আঙ্কারার সঙ্গে তেলাবিবের সম্পর্কে অবনতি হয়েছে এটা আপনারা সবাই জানেন প্রিয় বন্ধুরা এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আগে যেমন ফিলিস্তিনের পক্ষে একা ইরান লড়েছে এর বিপরীতে এখন তুরস্ক কথা বলছে কার্যত বা সহযোগিতা করছে মালয়েশিয়া উদ্যোগ নিচ্ছে কলম্বিয়া সরাসরি সম্পর্ককে ছিন্ন করেছে ইসরায়েলের সঙ্গে জাতিসংঘের অবস্থানও ইতিবাচক আন্তর্জাতিক অপরাধ আদালত খুবই যথার্থভাবে এই বিষয়ে তদন্ত করছে গণহত্যা চিহ্নিত করবার জন্য তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এইরকম একটা অবস্থায় রাফা আক্রমণ শুরু হলে ইসরায়েলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা হবে এই ধরনের ঘোষণা কিন্তু বাইডেন দিয়েছিলেন কিন্তু এই ধরনের ঘোষণার পর তিনি এখন আবার নতুন করে ইসরায়েলকে অস্ত্র দেয়ার পরিকল্পনা করছেন এটা খুবই দুঃখজনক এবং মুনাফিকির চরম দৃশ পবিত্রতাপূর্ণ চরম নিকৃষ্ট একটি উদাহরণ একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে মঙ্গলবার কংগ্রেসকে আনু এ পরিকল্পনার কথা জানানো হয়েছে পরিকল্পনাটি কি যে মার্কিন অস্ত্র প্রস্তুতকারীদের কাছ থেকে যে অস্ত্র নেওয়া হবে তা একশো কোটি ডলার মূল্যের এবং এই অস্ত্র দেয়ার জন্য যে অনুমোদন লাগবে সেই অনুমোদনের জন্যই কংগ্রেসের প্রতি আবেদন করা হয়েছে বা আহ্বান করা হয়েছে এর আগে মার্কিন কংগ্রেস ইউক্রেন ইসরায়েল ও তাইওয়ানের জন্য নয় হাজার পাঁচশো কোটি ডলারের একটি প্যাকেজ অনুমোদন করে এদিকে নতুন করে অস্ত্র পরিকল্পনার কথা এমন এক সময়ে আসলো যখন কেবল এক সপ্তাহ আগে বাইডেন ইসরায়েলকে হুশিয়ারি করে বলেছিলেন রাফা স্থল হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র বোমা ও কামানের গোলা সরবরাহ বন্ধ করে দেবে প্রিয় বন্ধুরা এভাবেই আমরা দেখছি যে মানবতার বুলি আওড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি আসলে মানবতার নয় এটি আসলে নিপীড়কদের পক্ষে উচ্চারণ নিপীড়কদের পক্ষেই অবস্থান করা শুধুমাত্র বিশ্ববাসীকে বোকা বানাবার জন্যে তারা বিভিন্ন সময়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন আদতে তারা নিপীড়কদের পক্ষেই আদতে তারা গাজায় হামলার পক্ষে এবং নেতানিয়াহুর পক্ষের শক্তি তবে আশার দিক হচ্ছে যে হামাসের প্রতি সমর্থন বৃদ্ধি পাচ্ছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের শাসকরা চুপ থাকলেও জনগণ কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা পক্ষে আছে মুক্তিকামী মানুষের মুক্তিকামী সংগঠন হামাসের শুধু তাই না খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি তরুণদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে আগামী নির্বাচনে বাইডেন জিততে পারবেন কিনা সেই আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে সে যাই হোক বাইডেন আসুক অথবা ট্রাম্প আসুক কেউই কিন্তু তাদের এই ইসরায়েল নীতি থেকে সরবে না তবে মুক্তিকামী মানুষ বা মুক্তিকামী মানুষের পক্ষে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ তরুণদের প্রতিবাদ এটি অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে এবং সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আশা যোগাবে আরে দিকে দিকে একই শুনে বীরদের কমেন্টে লেখেন খালি করে দিছে ডায়লগ জান তো ভাবি এই জিনিসগুলো এখন আস্তে আস্তে সইরা যেতেছে বাট আমরা মার্কেটে আনতে আসি আর আমাদের গেরিলা বীররা আজকে যে ঘটনা ঘটাইছে আলহামদুলিল্লাহ আম জনতার সাথে আবারও বলি ইসাল আপনারা যে জিনিসগুলো দেখতেছি প্রতিদিন সেটা হচ্ছে সাধারণ ছোট বাচ্চা মহিলা বৃদ্ধ শিশু এদেরকে কিন্তু মাইরা শেষ করতে পারছে শাহাদাত করতে পারছে কিন্তু আসল যে টিম বীরদের সেখানে কিন্তু নিজেদের অবস্থান বেল নাই কারণ বীররা বীরেরই জাতি আজকে বীরদের আরও এক জয়ধনের গল্প দিতে আসছি শেয়ার করে দিবেন দর্শক এই মুহূর্তে আপনার বীর এবং ইসালের মধ্যে চরম যুদ্ধ চলছে আমরা যদি দেখি যুদ্ধের এই অবস্থান হচ্ছে রাফা শহরের দক্ষিণাঞ্চলে রাফা শহরের ট্যাঙ্ক এবং বুলডোজার নিয়ে অবস্থান করছিল দখলদার সানারা টার্গেট হচ্ছে বীরদের এখানে যে শক্ত ঘাঁটিগুলো আছে সেগুলোকে দখলে নেওয়া ফিলিস্তিনি যোদ্ধারা মানে আমাদের বীরদের যারা গেরিলা টিমরা আছে তারা পার্ক করা ইসারি ট্যানেলের ট্যাঙ্কের খুব কাছের একটি ট্যানেল থেকে হঠাৎ ওঠে সেখানে আসছে এরপর তাদের হাতে কি ছিল জানেন এরকম গোল গোল চাকির মতন খালি বেশি কথা নাই ঠুস ঠুস করে নিচে বাড়ছে তারপর সেখান থেকে চলে গেছে এই জায়গা থেকে মাটির নিচে যোদ্ধাদের উঠে আসার ঘটনাটা ইসালের কাছে অপ্রত্যাশিত ছিল এবং কি সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক খোলামার ভবনের দিকেও নজর রাখছিলেন কিন্তু এই মেশিনগুলো যখন মাইরা গেছে এরপরে ঠাস 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 করে ইসালের যে অত্যাধুনিক প্রযুক্তির যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্কগুলো বাতাসে উঠছিল অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে এই ভিডিও আল জাজিরাতে আপনারা দেখতে পারেন আমি এগুলো দিলে আবার রেস্ট্রিকশন আসে পরে ভিডিওগুলোর ক্লিপকে যাচাই করে সত্যতা আসছে যে ইয়াস আমাদের বীর্রাই ঘটনা ঘটেছে এই সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাঙ্কের দিকে এগিয়ে যান তা কৌশলে ট্যাঙ্কের নিচে স্থাপন করেন এরপর দৌড়ে টানেলে ঢুকার সময় বিস্ফোরণ ঘটে ঠিক এই সময়ে টানেল থেকে আবার বের হইয়া বহনযোগ্য মোটর সেল আরেক যোদ্ধা নিমিষেই বিধ্বস্ত হয় গোলাবারুদ ভর্তি এদের এই ট্যাঙ্ক এই এই নাগাল পায়নি ইসাল তারা নিরাপদে টানেলের ভিতর আবার ঢুকে গেছে কাজে তিন থেকে চারজন বীরদের টিম একটা টিম করছে হোয়াট এর শো হোয়াট এর শো আল জাজিরার চ্যানেলে দেখতে পারেন ভিডিওটা আমি তো আসলে দিতে পারি না সমস্যা হচ্ছে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে চাই এই যাবৎকালে আমার অনেকগুলা পেজ নষ্ট হয়ে গেছে তবে এই মুহূর্তে মোটামুটি আমরা যদি দেখি কন্ট্রোলিংটা আমাদের কাছেই আছে কাছে যে বীররা নিজেদের ইসাল নিতে পারে না আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছে যে বীরদের আসলে বড় ধরনের কোনো ক্ষতি কিন্তু হয় নাই তার মানে কোথায় যে মাথা আছে কোথায় যে কি আছে এরা এখনো টের পায় না রাফা থেকা ইনশাল্লাহ এদের একটা একটারে চুন চুন পাখির মতন ছোট ছোট ডোজ দেওয়া হবে ওই যে দুই আড়াই ইঞ্চের যে চিকন মাথাটা থাকে ওইরকম ট্যাবলেট ডোজ আমরা দিব ইনশাল্লাহ আমাদের বীররা দিবে ভালো সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছি যেভাবে ইসালের বারো সেনা খতম হয়েছে এ সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি আমরা দেখতে পেয়েছি যেভাবে কঠিন ফাঁদে পড়েছে বর্তমানে ইসরায়েল বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে সেন্স টিভি আপনারা যে তথ্য পেয়েছেন আন্তর্জাতিক এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন